আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন টিবিএন 24 এর অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আমরা সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব মতামত। তবে শুরুতেই আজকের এই অনুষ্ঠানে আমরা যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি মোহাম্মদ এন মজুমদার, আইনজীবী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। এবং সেই সাথে আমরা পেয়েছি শেখ আল মামুন, শিক্ষাবিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, www.facebook.com/tvn24usa। আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা যদি এন মজুমদার এবং শেখ আল মামুন আমরা বিবেচনা করি, অনেকগুলো ঘটনাই উল্লেখযোগ্য। নর্থ কোরিয়ার সাথে, সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের 200 দিন পার করেছেন গতকাল, তার জনপ্রিয়তা, সেই সাথে এই 200 দিনে তিনি কি কি করেছেন সেটিও চলে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে ডোনাল্ড ট্রাম্পের, এ নিয়ে আমরা সেই প্রতিবেদনটি দেখব, দেখে এসে এ বিষয়ে বিস্তারিত কথা বলব। 20 জানুয়ারি শপথ নেওয়ার পর এরই মধ্যে 200 দিন পার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দিনকে দিনই জনপ্রিয়তা কমছে প্রেসিডেন্ট ট্রাম্পের, 40-এর নিচে চলে এসেছে তার প্রতি জনগণের সমর্থন। This for the economy in 15 years they're really that high. He is getting credit. The issue is it's not the only thing they're judging him on. They're judging him on more than just the economy. So তবে ডোনাল্ড ট্রাম্পের গত 6 মাসের আমলে অর্থনীতির চাকা বেশ গতিশীলতা পেয়েছে। বিশ্লেষকেরা বলছেন চাকুরি বাজার, স্টক মার্কেট সহ অর্থনীতির উন্নয়নের ধারায় বেশ গতিশীলতা এসেছে ট্রাম্পের 6 মাসের আমলে। People say the stock market of course is doing better, but when you ask them does that matter to your life, less than half of people say that it does, and that's because not everybody has money directly invested here. So that's one metric that's good, but they don't necessarily take home to their kitchen table. তারপরও মূল্যবোধ এবং বিভিন্ন নীতির কারণে তার জনপ্রিয়তায় এমন ভাটা বলে মত তাদের। You ask people how they're evaluating him and they say it's more important the kind of culture and values that he promotes than what he does for the economy. And what that tells you is both his supporters see they see that as a good thing. They love the culture and value he promotes. They think he's fighting for people like them. But his detractors say the same thing and they don't like that culture and values, and so that's where their judgment is going even as those ratings of the economy. সেই সাথে নর্থ কোরিয়া পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প মোকাবেলা করতে পারবেন এমন আস্থা মাত্র 35% মানুষের। People just kind of project what they already think about him into those numbers, but that said there are a lot of ratings of the president generally about handling this crisis and others. দেশের রাজনৈতিক চর্চার ডেমোক্রেট এবং রিপাবলিকানদের ভিন্ন ধারার কারণেও প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কম বলে মত বিশ্লেষকদের। But overall there are some including some Republicans who felt that they should have had a replacement bill for the healthcare before they repealed tried to repeal Obamacare, and that is sort of adopted the sort of wait and see approach as well, and that's part of the reason for their frustration. Nupur Chowdhury, TBN 24, New York. বেদনটি দেখলাম। শুরুতে আমি শেখ আল মামুন আপনার কাছে জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 200 দিন আপনার মূল্যায়ন, আপনি একজন শিক্ষাবিদ। Well, thank you Nupur for inviting us. Well, first of all, Dow আমাদের স্টক এক্সচেঞ্জ 22,000 পয়েন্টস is a huge significant. আপনি যদি সেই 2008 এ চিন্তা করেন, ইট ওয়াজ ওয়েন্ট ডাউন টু 6,000, নাও ইট ইজ 22,000. সো দ্য ইকোনমি ওয়েন্ট আপ হিউজলি ইভেনচুয়ালি, নো ডিউরিং দ্য ওবামা টাইম ইট ওয়াজ 2,000 প্লাস অর মাইনাস, নাও ইট ইজ 22,000. সো ইটস এ হিউজ শার্পলি ইনক্রিজ। দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইজ অলসো ভেরি লো, ইস 4.4% নেশন ওয়াইড, এবং নিউ ইয়র্ক সিটি ইজ লোয়ার দ্যান দ্যাট, সো দ্যাটস এ গুড থিং। অ্যান্ড বিকজ অফ লট অফ activities in the Wall Street, unemployment went down, and GDP also increased 2.7%, which is also really good things, because for the last 10-15 years the GDP went above 2%, so that's a good sign. The economic side is going really well, but as you could see the poll numbers is really declining 33% in the history of the first time elected president for the first 2 years. Eta ashole kokhono 50% er niche jay na, so in that sense he is really really low. লো, আমরা আসবো আপনার কাছে এই বিষয়টি নিয়ে, তবে একজন ফোনে আছেন, সেই প্রশ্নটি আমরা নিয়ে তারপরে এন মজুমদার আপনার কাছে আসছি। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়া করুন। আমি আলী আহসান। জি,
জামাইকা থেকে। আপনার প্রশ্নটি? আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফ আপনার এই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু ও তো লেখাপড়া একবারে কম, ইংলিশ কোনো কথা বলতে পারে না। এখন আমি ওই 2-4 মাসের ভিতরে অ্যাপ্লাই করব, এখন কিভাবে কি করব? আচ্ছা, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ জনাব আলী হাসান। আপনার বয়স 53 বছর। আচ্ছা আচ্ছা, উনি এখানে কত বছর থাকেন? কেটে গেছে লাইনটি। উনি সিটিজেনশিপের জন্য 2-3 মাসের মধ্যে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করবেন, আমার কোশ্চেন ছিল উনি তো লেখাপড়া জানেন না, কিভাবে কিভাবে করবেন? উত্তর হচ্ছে এইভাবে, লেখাপড়া যদি উনি না জানেন তাহলে উনি সিটিজেনশিপ পাস করতে পারবেন না। তো লেখাপড়া জানার জন্য উনি পাবলিক লাইব্রেরিতে গিয়ে, ফ্রি কোর্স আছে পাবলিক লাইব্রেরিতে, ডিবিডি আছে, ভিডিও আছে, ইনস্ট্রাক্টর আছে, একটা নির্দিষ্ট টাইমে যদি উনি ওখানে যায় ওখান থেকে শিখতে পারে। আর যারা 15 ইয়ার এখানে আছেন এবং মোর দেন 55 ইয়ার্স অফ এজ, তাদের তারা হয়তো শারীরিকভাবে সুস্থ থাকলে তারা বাংলাতেই পরীক্ষাটা দিতে পারবে। যেমন হু ইজ দ্য মেয়র অফ দি সিটি, এটা ইংরেজিতে জিজ্ঞাসা না করিয়ে তারা বাংলায় জিজ্ঞাসা করবে, স্টেশনে বাংলায় উত্তর দিতে হবে। ওইটা তো আমরা পাই নাই, উনি কত বছর এখানে আছে সেটা উনি বিস্তারিত ভাবে জেনে হয়তো কারো কাছ থেকে পরামর্শ নিলে। আপনি যেটা দেওয়ার সেটি দিয়ে দিয়েছেন। আরেকজন আছে, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে উত্তম বলছি। জি, আমার বাবা আমার জন্য অ্যাপ্লাই করছে, সব ডকুমেন্ট সাবমিট করছে, ভিসা সাবমিট করছে, অলমোস্ট 1 মাস হয়ে যাচ্ছে, এখনো মানে কোনো রেসপন্স পাই নাই। আর একটা হলো, আমার ছোট ভাইয়ের বয়স 17, আমি কি অ্যাপ্লাই করলে ভালো হবে নাকি আমার বাবা মা আসতে অ্যাপ্লাই করলে ভালো হবে? ওকে, আচ্ছা, উত্তম দাদা আপনাকেও ধন্যবাদ আপনি কল দেওয়ার জন্য। আপনার আপনার পিতা মাতা যেহেতু ভিসা ফি নিয়েছে 1 মাস হয়েছে, এখানে ন্যাশনাল ভিসা সেন্টার ইজ নাও ওয়েটিং ফর দি স্লট। ইউএস এম্বাসি যখন বলবে তো 5টা 10টা স্লট রেডি আছে, তোমরা ইন্টারভিউর জন্য নিতে পারো। সো ইন্টারভিউগুলো অ্যালোকেট হয় ঢাকা এম্বাসি থেকে। ঢাকা এম্বাসি যখন ন্যাশনাল ভিসা সেন্টারকে নোটিফাই করবে তখন আপনারা ভিসার ইন্টারভিউ নোটিশ পাবেন। এবং 1 মাস যেহেতু হয়েছে, আমি ভেরি শিওর যেটা আপনার ইউএস সিটিজেন, নেক্সট মান্থে হয়তো আপনি পাবেন। আর আপনার ভাইয়ের কথা যেটা বলছেন, আপনার আব্বা আম্মা আসিয়া, যেহেতু আপনার ভাই যদি আনমেরিড থাকে 17 বছর এবং উনি যেহেতু 21 বছরের নিচ বয়স্ক, নিচে বয়স, আপনার আম্মা আব্বা আসিয়া সাথে সাথে ওনাকে, ওনারা গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে যেন আপনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে, ওইটাই হবে বেটার অ্যাপ্রোচ। আমরা আরেকটি প্রশ্ন নিব, তবে মামুন আপনার কাছে আমি জানতে চাই, একজন যে বলছিলেন যে যারা পড়াশোনা জানে না সিটিজেনশিপের জন্য পরীক্ষা, আপনারা শিক্ষাবিদ এ নিয়ে কোনো কিছু কাজ করেন? ওয়েল, যেটা মজুমদার ভাই যেটা বলতেছিলেন যে ইন দ্য পাবলিক লাইব্রেরি দেয়ার ইজ অল সিভিক্স ক্লাস অ্যান্ড ইংলিশ ক্লাসেস, সো ইংলিশ ক্লাসে পার্টিসিপেট করতে পারেন। সেখানে ধরেন বিভিন্ন গ্রেড লেভেলের বই আছে, ইউ হ্যাভ টু রিড এ লট, টেক দ্য সিভিক ক্লাসেস, যেমন সিটির অ্যাডমিনিস্ট্রেশন, লেয়ার অফ ডিফারেন্ট গভর্নমেন্ট, স্টেট সিটি এবং ফেডারেল গভর্নমেন্ট এক্সিকিউটিভ ব্রাঞ্চটা কি, বেসিক যে সিভিক ইনফরমেশন এটা সবাইকে জানা উচিত পাবলিক লাইব্রেরি থেকে। পাবলিক লাইব্রেরি থেকে আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? ওয়ালাইকুম আসসালাম। আমি সরোয়ার চৌধুরী ফ্রম ব্রম, মজুমদার ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। জি করুন ভাই। সরোয়ার ভাই বলেন। জি ভাই, ওই যে আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি, ধরেন 6 বছর হয়ে গেছে, যে ট্রাম্পের যে নতুন একটা ডিও আসতেছে ওইটা কি দেখার জন্য আপনার ভাই বোনের যে পিটিশন আপনি করেছেন, এটা অ্যাবসলিউটলি ইনফ্লুয়েন্স, এটা বলবৎ থাকবে, কোনো প্রশ্নই আসে না এটা পরিবর্তনের। এবং বর্তমানে যে লেজিসলেটিভ কোনো আইন হওয়ার জন্য এগুলো শুধু প্রস্তাবনা চলতেছে, কোনো আইন হয় নাই, এখন আইন হওয়ার সম্ভাবনা নাই এমন কিছু যে আপনার ভাই বোন আসবে না। সুতরাং আপনি নিশ্চিন্ত থাকুন, এবং যারা কোয়ালিফাইড ভাই বোন এবং সিটিজেন আছেন তারা যেন তাদের ভাই বোনের জন্য নির্দ্বিধায় অ্যাপ্লাই করেন, আইনের কোনো পরিবর্তন হয় নাই। এখন রাজনৈতিক বাক বিচনটা চলতেছে, কথা বলতেছে, এভরিবডি ক্যান সে সামথিং, বাট টু বিকাম এ ল ইট lot of layer of legislation. So apnara comfortably apply koren ebong je somosto application pending ase they are in place, they are ebong Trump er notun je obhibashon niti sheti kintu republican ra bolchen je samarthan diben. Beside that, let's say as the pass ho hoy, to execute the whole process it will take at least 10 years. Okay, ji arekjon achen amader sathe, ke achen amader sathe, ke achen amader sathe? Bindiska.
হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি নামটি বলে প্রশ্নটি করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আনিসুর রহমান জামাইকা থেকে, আমি আমেরিকা সিটিজেন হিসেবে আমরা এখনো গ্রিন কার্ড পাইনি, কিন্তু আমাদের পাসপোর্টের যে গ্রিন কার্ড নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার দিয়ে আমি কি আমার 21+ আনমেরিড সন্তানের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা? 21+ যদি আনমেরিড হয়ে থাকে স্টিল আপনি অ্যাপ্লাই করতে পারেন, বাট আপনাকে ওয়েট করতে হবে গ্রিন কার্ড আসার জন্য, কারণ গ্রিন কার্ড উইল বি ওয়ান অফ দি এভিডেন্স দ্যাট ইউ আর পার্মানেন্ট রেসিডেন্ট, ওটা না আসা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন না। ইউ নিড টু হ্যাভ দ্য ফটোকপি অ্যাটাচড টু দ্য অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বোনের জন্য একটা প্রশ্ন বলতে চাই, যেটা আমার বোন আসছে 96 তার মানে ভিসা নিয়ে আসছে, তারপর থেকে সে কোনো কেস করেনি, এখন তার দুইটা বাচ্চা নিচ্ছে, একটা বাচ্চার বয়স আগামী মাসে 21 হবে আর একটা বাচ্চা 18 বছর, এখন 21 বছর যেটা হবে ওর মা জন্য অ্যাপ্লাই করতে চায়, আপনার বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এখান থেকেই আপনার বোন গ্রিন কার্ড পাবে। রিকোয়ারমেন্ট হচ্ছে এটা আপনারা পার্সোনালি অফিসে গিয়া কথা বলে ভালো হবে, বাট স্টিল বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে ছবি লাগবে, যে আপনার মা এবং মেয়ের রিলেশনশিপ যে আছে মা মেয়ে, তাদের মেয়েটার বার্থ সার্টিফিকেট লাগবে, তারপরে মেয়েটার সিটিজেনশিপের প্রমাণ থাকবে যে সে সিটিজেন, এটা লাগবে, এবং মেডিকেল করতে হবে আপনার বোনকে যেন ওনার ট্রান্সমিটাল ডিজিজ নাই, ওর মেয়ে একটা সার্টিফিকেশন ডাক্তার থেকে লাগবে, ইমিগ্রেশন অ্যাপ্রুভ ডাক্তার থেকে, বেসিক্যালি এই জিনিসগুলো লাগবে, ইমিগ্রেশন ফি দিতে হবে, গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ফ্যামিলি পিটিশনগুলো ফাইল করতে হবে। সো এটা করা যাবে, এটার জন্য ইট ইজ এ লিটল বিট ক্রিটিক্যাল প্রসেস, আপনারা ইনহাউস আপনার পছন্দের ব্যক্তির কাছে আইনজীবীর কোনো পরামর্শ নিয়ে করা ভালো হবে, এটা নিজে নিজে ফাইল করাও ঠিক হয় না, তখন হয় কি অনেকগুলো অলমোস্ট এখন $2,000 মতো ফি শুধু ইমিগ্রেশন ফি, ওই যখন ফি মানে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করাটা ভালো হবে। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ জার্সি থেকে ফোন করতেছি, আমার আমি একটু জানতে চাইতেছি যে আমার ভাইয়ের অ্যাপ্লাই করছিলাম 2008-এ, বুঝছেন? জি। ও যখন অ্যাপ্লাই করছি তখন ও বিয়ে করে নাই, এখন ও বিয়ে করে ফেলছে, প্রায় 5-6 বছর হয়ে গেছে। ওইখানে একজন ইমিগ্রেশনের কাজ করেন, ওনার সাথে আলাপ করছিলাম আমি, উনি বলছেন যে বিয়ের কাগজ গুলা এখন দিতেও পারেন, আর যখন ওকে ডাকবে তখন ও সাবমিট করতে পারেন। আমি এখনো সাবমিট করি নাই যে ও যে বিয়ে করতে বইয়া। ওকে, আচ্ছা, সো এটা ঠিক আছে, আপনার যেহেতু 2008 সালে অ্যাপ্লাই করছেন, এটা ডাকার সম্ভাবনা নেক্সট ইয়ার, এবং বিয়ের সময় উনি আনমেরিড ছিল, এরপরে বিয়ে করছে, এরপর বাচ্চা হয়েছে, মেবি আরও বাচ্চা হবে, সবাইকে ইনক্লুড করা যাবে, এবং এখন কোনো করার দরকার নাই, এটা যখন ন্যাশনাল ভিসা সেন্টার থেকে যখন ডাকবে, ভিসা ফি চাইবে, তখন করাই ঠিক হবে, তখন প্রত্যেকের নামে সেপারেট ভিসা ইনভয়েস অ্যালোকেট হবে এবং গ্রিন কার্ড নাম্বার অ্যালোকেশন হবে। সুতরাং আপনি এখন কিছুই করার নাই, যখন ন্যাশনাল ভিসা সেন্টার থেকে একটা নোটিশ আসবে যে ওনাকে ডাকবে ফি দেওয়ার জন্য, শুধু ওনার একজনের জন্য ডাকবে, তখন ওই তখন বললেই হবে যে নাও আই ম্যারিড, না হ্যাভ চিলড্রেন, সমস্ত কাগজপত্র তখন জমা দেন, অল এভিডেন্স সাবমিট করার পরে সব একসাথে আসতে পারবে, একসাথে আসতে পারবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শুয়ার, আমি একটু প্রশ্ন করতে চাই ওই ভাইকে। জি জি জি, করুন, আপনি প্রশ্নটি করুন ভাই, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম শুয়েব, আমি জামাইকা থেকে বলছি। জি, বলেন। আমি মজুমদার ভাই কাছে একটা প্রশ্ন করতে চাই। ও, বলেন আপনি। ইমিগ্রেশন পারপাস। জি জি, আমি জি আমি ওই 2012-তে আমার ভাই বোনের অ্যাপ্লাই করছিলাম এক দাগে, আর আরো দাগে করছিলাম 2014-তে, মানে দুইটা করছিলাম।
তো এখনো কোনো মানে কিছু পাই নাই, তো এটা কি কোন পজিশনে আছে এটা জানতে চাই। অলরাইট, সো যেহেতু আপনারা ভেরি রিসেন্ট করছেন, নিশ্চয় আপনি রিসিভ নোটিশ পাইছেন। ওই রিসিভ নোটিশ দিয়ে আপনি www.uscis.gov ওইটা ক্লিক করার পরে কেস স্ট্যাটাস বলে একটা বক্স দেখা দেয়, ওই বক্সে আপনার রিসিভ নাম্বারটা দিলেই আপনি জানতে পারবেন কেস স্ট্যাটাস কি। বাট সম্ভবত এটা এখনও ফ্যান্ডিং কিছুই হয় নাই, ভেরি রিসেন্টলি ওরা অ্যাপ্রুভাল প্রসেসে আসবে, অ্যাপ্রুভালের জন্য হয়তো অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ যদি না করে তারা এডিশনাল ডকুমেন্টস চাইতে পারে। বাট বেস্ট থিং হলো আপনারা খবর রাখেন অনলাইনে গিয়া, কারণ অনেক সময় দেখা যায় আপনাদের কাছে অন্য ডকুমেন্টস চাইছে কিন্তু আপনারা কোনো এটা ফান নাই বা উত্তর দেন নাই, দেন কেস ইজ ক্লোজ 10 ইয়ার্স লেটার। ফর দেখ পরে আপনার অনেক সময় খবর নিয়ে দেখলেন যে ও ইউর কেস ইজ অলরেডি ক্লোজ, কারণ আমরা অন্য কিছু ডকুমেন্টস চাইছিলাম, আপনারা কোনো উত্তর দেন নাই। সো এই জন্য পিরিয়ডিকলি এখন যেহেতু 5 বছর হয়ে গেছে, আপনার যদি অ্যাপ্রুভাল না পাইয়ে থাকেন এভরি উইক আপনি এগুলো চেক করবেন অনলাইনে গিয়া, বা কোনো স্কুলের ছেলে বা স্কুল গোয়িং কলেজ গোয়িং স্টুডেন্ট কেউ থাকলে ওরাও চেক করতে পারবে। শুধু ওয়েবসাইটের কথা মনে না থাকলে ইউএস ইমিগ্রেশন টাইপ করলে গুগল ক্রমে ওই লিঙ্কটা চলে আসবে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি ওয়ালাইকুম আসসালাম, আমার ছেলের বউয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, বুঝছেন, ওই যে বিষয়ভিত্তি সবকিছু দিয়েছি কিন্তু তারা আমার থেকে বাংলা যেটা নিয়ে কেন আমার ওইটা চাইছিল কিন্তু এখনো কোনো অ্যান্সার আসতেছে না। আবার আমার একটা কোশ্চেন আছে, এখন ওই জন্য আমার কন্টিনিউ গ্রিন কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করছি কিন্তু এখনো আমার দিতেছে না। ওখানে কল দিতে পারেন, আপনাদের ইনভয়েসের উপরে ফোন নাম্বার আছে যে আর কিছু লাগবে কিনা। বাট যদি এটা ডিফিকাল্ট মনে হয় আপনি আমার কাছে আসেন, যেহেতু টিভি এনে আপনার লাইনে আসেন আপনার কোনো ফি লাগবে না, আমি আপনার আপডেট করে দেবো ফ্রি আপনি আসিয়ে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি আমি আছি। জি আপনার প্রশ্নটি করুন ভাইয়া। জি আমার নাম নুরুল ইসলাম। আমার ছোট ছেলের জন্য আবেদন কবে নাগাদ করতে পারবো? আপনার কি গ্রিন কার্ড, আপনার কি গ্রিন কার্ড আছে? জি 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 গ্রিন কার্ড আছে। আপনার আপনার ছোট ছেলের বয়স কত? অসংখ্য ধন্যবাদ। আমি মামুন ভাই আপনার কাছে যেতে চাই, আরেকটি প্রশ্ন আমরা নিব। তার আগে আমি 200 দিনের কথা বলছিলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, সেই সম্পর্কে শিক্ষা ক্ষেত্রে এডুকেশন খুব সংক্ষিপ্তে যদি আপনি কিছু বলেন যে আপনার দৃষ্টিতে এই 200 দিনের শিক্ষা ক্ষেত্রে কি কি পরিবর্তন আসলো। ওয়েল শিক্ষা ক্ষেত্রে উই ডিডন্ট সি মাচ, হি প্রপোজড, হি ট্রাই টু টেক আউট লট অফ মানি ফ্রম ফেডারেল গভর্নমেন্ট ফর দ্য ভাউচার সিস্টেম ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, বাট ইট ডিড নট ওয়ার্ক আউট মাচ ইয়েট। আমার ভাইয়ের জন্য আমার বড় বোন অ্যাপ্লাই করেছিল 2004, বাট আমার ভাই আনফর্চুনেটলি 2010 মারা গেছেন। তো আমি জানতে চাচ্ছি যে আর মানে কোন অপশন কি আছে ওর ফ্যামিলি মেম্বার, ওর বউ বা বাচ্চারা কি আসতে পারবে? জি অপশন আছে, সেটাকে বলা হয় যখন কোনো স্পন্সর মারা যায় এটাকে বলা হয় সাবস্টিটিউট স্পন্সর। আপনার বাড়ির পক্ষে যেমন আপনি যদি এখানে যেহেতু ওক্লাহোমাতে আসেন, আপনি যদি সিটিজেন হন ইউ ক্যান টেক ওভার দি কেস। তো এটা যদিও যদিও এটা প্রসিডিউর আছে, এটা হলো ডিসক্রেশনারি প্রসিডিউর, এটা তারা অ্যাপ্রুভ করতেও পারে না করতে পারে, বাট প্রসিডিউর হচ্ছে আপনি আপনার যে মৃত ভাইয়ের পক্ষে যে যারা বাংলাদেশ থেকে আসবে ওনাদের জন্য 864 এফিডেভিট অফ সাপোর্ট সাবমিট করতে পারেন, এবং ইউএস গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগবে যে
যিনি আসবে বাংলাদেশ থেকে ওনারা প্রমাণ করতে হবে যে বাংলাদেশে ওনারা আর কোনো কিছু নাই, ওনার ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার এখানে আসে, ওনার সমস্ত অবজেক্টিভ উদ্দেশ্য ছিল এখানে আসার, অনেকটা সেটেল ডাউন হয়েছে, এই ধরনের আপনি সাবস্টিটিউট স্পন্সর করতে পারেন। বাট এইটা যেমন 601 এ ওয়েবার বা আপনার EB2 EB1 কেসের মতো এই ইমিগ্রেশন প্রসিডিংগুলো ইটস ভেরি স্পেসিফিক এবং অত্যন্ত ফাইন লাইন ডিস্টিংশন কেস ল ইনভলভ। সো সেজন্য আপনাকে যারা ইমিগ্রেশন রিয়েলি ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে কাজ করে যে সমস্ত ল ফার্ম অনলি ডেডিকেটেড টু দ্যাট টাইপ অফ ওয়ার্ক, আপনি তাদের সাথে পরামর্শ করবেন। আপনি নিজে সাবস্টিটিউট 864 করলে এটা অলমোস্ট গ্যারান্টিটা ডিনাই হবে। সো আমরা স্ট্রংলি আপনাকে রিকমেন্ড করি সি এ ভেরি গুড অ্যাটর্নি হু স্পেশালাইজড অন ফ্যামিলি ইমিগ্রেশন, অনলি ফ্যামিলি ইমিগ্রেশন। ওকে, অসংখ্য ধন্যবাদ। ফেসবুকেও আমাদের অনেকে প্রশ্ন করেছেন। ফয়সাল আহমেদ প্রশ্ন করেছেন, অভিবাসনের ক্ষেত্রে নতুন যে বিল করতে চাচ্ছেন ট্রাম্প প্রশাসন, এই বিল যদি পাশ হয় তাহলে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বিল পাশ হওয়ার পর যাদের অ্যাপ্লাই করা হবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? মামুন ভাই, আপনি যদি এটার উত্তর দেন। Well, according to the analysis and they want to make very similar tara Canadian je apnar visa style তারা করতে চাচ্ছে, তারা মোর পিপুল তারা আনতে চাচ্ছে এডুকেশনের বেস করে। সো আমার মনে হয় যারা অ্যাপ্লাই করবে দে ইট উইল নট বি অ্যাফেক্টেড, এবং যারা নতুন করে অ্যাপ্লাই করবে হয়তো ইন দ্য ফিউচারে স্টিল তারা যেটা বলতেছে ইট উইল টেক অ্যাট লিস্ট 10 ইয়ার্স, তারা এটা ডিসকাশন শুরু করছে, প্রসেস শুরু করছে। হয়তো মিড টার্ম ইলেকশনে দেখবেন যে ডেমোক্রেট হ্যাজ দ্য মোর সিট, সো রিপাবলিকান এটা প্রপোজই করবে না। সো এটা নিয়ে আসলে এখনো ভয় পর কিছু নেই বলে আমার মনে হয়। এবং সেই সাথে ধন্যবাদ দিতে চাই আহমেদ হুসাইন, সজিদ ভুইয়া, ফরাদ আহমেদ, সাহেব মিলন, তারা সবাই অনুষ্ঠানটি দেখছেন আর ফোনে আছেন। আপনাদের অপেক্ষা করাচ্ছি কারণ অনেকেই ফোন করছেন, সেই সাথে ফেসবুকে আমাদের জানাচ্ছেন তাদের প্রশ্ন। কে আছেন আমাদের সাথে ফোনে? কেটে গেছে লাইনটি, আপনি আবারও চেষ্টা করুন আমাদের সাথে। এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এ নম্বরে আমরা সরাসরি আছি। ফোনে কে আছেন, আরেকজন যোগ দিয়েছেন আমাদের সাথে, কে যোগ দিয়েছেন আমাদের সাথে? জি ভাই, আপনার প্রশ্ন থাকলে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। ফার্স্ট অফ অল মিস্টার পুর, ইউ আর ডুইং এ গ্রেট জব, খুব ভালো কাজ করতেছেন, আপনি অনুষ্ঠানটি খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আপনি কিছু জানতে চান ভাইয়া? আমি ইমিগ্রেশন একটা কোশ্চেন করব মহিন্দা স্যারকে। প্লিজ, আমার ফাইনাল হিয়ারিং আছে এই মাসের লাস্টের দিকে, আমার একটু ছেলে আছে 20 বছর বয়স, এবং আমি দিবেন আমার ফাইনাল হিয়ারিং মাস্টার হিয়ারিং আছে এই মাসের লাস্টের দিকে, কিন্তু আমি ভাবাচ্ছি নেগেটিভ হয় যদি আমি না পাই তাহলে কি নেগেটিভ দিতে পারি? এটা এটা ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। আপনার কেস হিস্ট্রি না জানি আমরা উন্মুক্ত ময়দানে এইভাবে আপনার সম্পর্কে এগুলো বলা আপনার জন্য ভালো না, এটা আমরা ইথিক্যালি ফরবাইডেন। সো আপনার জন্য বেস্ট হবে আপনার লয়ারের সাথে কথা বলেন, এবং যদি আপনার কোনো লয়ার না থেকে থাকে এই মুহূর্তে, আপনি যেহেতু টিভিএনএ কল দিয়েছেন আমাদের অফিসে আসেন, আমরা কনফিডেন্সিয়ালি আপনার কেস রেকর্ড দেখব এবং আমরা উই ট্রাই আওয়ার বেস্ট টু গিভ ইউ ইনফরমেশান অ্যাট লিস্ট যে আপনি কী হইতে পারে আমাদের অভিজ্ঞতার আলোকে। সো আপনার কলের জন্য ধন্যবাদ, আপনি ওয়েলকাম। আপনি আমাদের ম্যানহাটন অফিসে 271 ম্যাডিসন অ্যাভিনিউ বিটুইন 39 অ্যান্ড 40 স্ট্রিট তিনতলায়, 271 ম্যাডিসন তিনতলায় আপনি আসেন, মানডে টু ফ্রাইডে আমরা ওপেন। আপনাকে আমরা আপনি শুধু বলবেন যে টিভিএনএ আপনি কোশ্চেন করেছিলেন, বাট কোশ্চেন ওয়াজ নট রিপ্লাইড বিকজ অফ দি ইথিক্যাল ফরবিডেন। অসংখ্য ধন্যবাদ মুজুমদার ভাই আপনাকেও। কে আছেন, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? জি আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি। ওয়ালাইকুম আসসালাম, আমি বক্তি আর অ্যারিজোনা থেকে বলছি আপু। জি অ্যারিজোনা থেকে আপনি প্রশ্ন করবেন? আমার প্রশ্ন আছে বাবু, এটা আমি আমার আব্বু আম্মুর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি আপু। আমি আপনার আমার আব্বু আম্মুর জন্য অ্যাপ্লাই করব, দুইটা ফাইল আব্বু আম্মুর জন্য কি দুইটা সেপারেট ফাইল হবে, আর ফি কি দুইটা দুইজনেরই দুই সেপারেট ফি দেওয়া লাগবে এটা জানার জন্য প্লিজ? দুইজনের জন্য সেপারেট অ্যাপ্লিকেশন, সেপারেট ভিসা ফি, সেপারেট গ্রিন কার্ড ফি, এভরিথিং সেপারেট আপনাকে দিতে হবে, সেপারেট পিকচার, এভরিথিং। অনেকে ভুলবশত বাপের জন্য অ্যাপ্লাই করে, মায়ের নাম সেকেন্ড ফেজে রাখে, দুই বছর পরে দেখা যায় একজনকে ডাকছে একজনকে ডাকে নাই, দেন একজন আসতে পারে না আর একজনের তো ডাকেই নাই, দেন ইউ হ্যাভ সিরিয়াস প্রবলেম। সো আপনি গুড থিং দেন আপনি জিজ্ঞাসা করছেন, টু অ্যাপ্লিকেশন, টু ফি, টু ভিসা ফি, টু গ্রিন কার্ড ফি, এভরিথিং ইজ, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাভ টু ফেয়ার হিজ ফি।
ফি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি মোহাম্মদ নজরুল ইসলাম জর্জিয়া থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি 2012 এ সিটিজেন হয়েছি, তো আমার মার জন্য আমি অ্যাপ্লাই করছি, তো প্রসেসিং হইতে একটু দেরি হইতেছে। আর যখন আমি মার জন্য অ্যাপ্লাই করি তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল 21 বছরের নিচে, এখন তো 21 বছরের উপরে হয়ে গেছে। এখন আমার ছোট ভাই কি মার সাথে আসতে পারবে না আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে? না, আপনি যদি ফার্স্ট অফ অল 2012 সালে যদি অ্যাপ্লাই করে থাকেন এতদিন তো লাগার কথা না। আপনার এটা ওয়েডিং টাইম শুধু 1 বছর সিটিজেনদের মা বাপের জন্য। আর সেকেন্ড থিং, আপনার ভাই বা বোন যদি 1 বছরও বয়স 6 মাসের বয়স হয় এটা মা বাপের সাথে আসতে পারে না, ওনাদের উনার মা বাপ আসার পরে ওদের জন্য অ্যাপ্লাই করতে হবে, কারণ ওইটা ডেরিভেটিভ স্ট্যাটাসে হয় না। ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে ওই ভাই বোনের সাথে ওদের বাচ্চারা আসতে পারবে, কিন্তু মা বাপকে জন্য অ্যাপ্লাই করলে মা বাপের সাথে আপনার ভাই বোন যত বয়সে হোক সেটা কোয়ালিফাই করবে না, করবে না। আরেকজন আছেন, তবে আপনার প্রশ্নটি নিব কিন্তু প্রশ্নটির উত্তর দিব আমরা বিরতির পর। কে আছেন আমাদের সাথে? জি ইমরান ভাই, আপনার প্রশ্ন। আমার উপহার ছিলেন আমেরিকাতে আসার পরে উনি ওনার সন্তানের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আনমেরিড সন ইন ডটার কেস, 2B কেস। তো উনি আমার ফুফুতো ভাই রিসেন্ট বিয়ে করছেন। আমার কোয়েশ্চন হচ্ছে এই জিনিস, মানে ওইটা তো আনমেরিড সন ইন ডটার কেস ছিল, বাট উনি তো একজন ম্যারিড হয়ে গেছেন, বাট আমার ফুফু সম্ভবত রিসেন্টলি সিটিজেন হয়ে যায় না, তো মেবি সম্ভবত সিটিজেন হওয়ার পরে উনি হয়তো আবার অ্যাপ্লাই করতে পারবেন ওনার সন্তানের জন্য। তো আমার কোয়েশ্চন হচ্ছে এই জিনিসটা, প্লিজ, তো মনে করেন 6 বছর বা 7 বছর চলে গেছে এর মধ্যে, যদি উনি সিটিজেন হওয়ার পরপরই আবার অ্যাপ্লাই করে ওনার সন্তানের জন্য, তো ওই কি পিছনে যে 7 বছর ছিল ওইটা কি মানে মার্চ হবে মানে অ্যাপ্লাই করে, নাকি আবার ওনাকে আবার প্রায় 10 বছরের জন্য ওয়েট করতে হবে ওনার সন্তান মানে ডিসক্রিশনারি গভর্নমেন্ট অনেক সময় ওইটা অ্যাপ্রুভ করে, আর যদি অ্যাপ্রুভ নাও করে আপনার নিউ পিটিশন হিসেবে তারা প্রসেস করবে। সো বেস্ট থিং হবে টু আস্ক ফর এ প্রিভিয়াস প্রায়োরিটি ডেট। অসংখ্য ধন্যবাদ, আপনি প্রশ্নের উত্তরটি দিয়ে দিয়েছেন, ওনারা অপেক্ষা করতে হলো না। তবে আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি একটু পরে। আপনারা দেখছেন TBN24 অ্যানালিসিস অনুষ্ঠানে। আমাদের এখানে দুজন সম্মানিত অতিথি আছেন, মোহাম্মদ ইন মজুমদার এবং শেকাল মামুন। ফোনে একজন আছেন, তার আগে আমি মামুন ভাই আপনার কাছে আবারও ছোট্ট করে জানতে চাই, ডোনাল্ড ট্রাম্পের আমলে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থনৈতিক উন্নয়ন করবেন, সেটির আমরা আভাসও দেখতে পেলাম এই 200 দিনে। এডুকেশন ক্ষেত্রে বেটস দিবসকে নিয়ে আমরা অনেক সমালোচনা দেখেছি এডুকেশন সেক্রেটারি, তো আপনার কি মনে হয় ফিউচার কি হতে যাচ্ছে? Economics growth, there's two different things. Economics growth, Republicans jakhon power ashe, it's philosophically, they cut the tax, they cut lot of things. So tara jakhoni ekta family theke tader spending cut korbe, by default economy supposed to go up, but at the same time you have to be careful je crime, unemployment ki drop korteche kina. But this is good thing that unemployment drop koreni, unemployment is still really good, it's low. So that's a good sign, and we don't see the crime rate yet, because if unemployment really good then the crime will be low, and unemployment goes up the crime rate goes up proportionally. This is economics language. In terms of education, she jeta korte jacchilo je apnar higher education is je she je subsidy ta dito, eta Republican party always তারা যখনই ট্যাক্স কাট বা আপনার স্পেন্ডিং কাট করবেন, দিস ইজ দ্য ফার্স্ট থিং, তারা এডুকেশনে কাট করে, আদার ওয়েলফেয়ার কাট করে, সো এডুকেশনে কাট করবে করবে। একজন আছেন আমাদের সাথে, তাকে অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করিয়েছি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম আপা, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন, জি বলুন আপনার প্রশ্নটি। আমার দুটি কোশ্চেন ছিল আপু, ফার্স্ট কোশ্চেন, আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি 2007 জুনে,
তো এটার প্রসেসটা কতদিন আর সময় লাগতে পারে? এবং সেকেন্ড কোশ্চেনটা হলো যে আমরা বোর্ড এখানে গ্রিন কার্ড হোল্ডার, তো ওর জন্য ওর রেসিডেন্সি দুবাইতে, তো ওর রেসিডেন্সি ওকে রেসিডেন্সিয়াল ভিসায় দুবাই নেয়, স্টিল ওকে সিটিজেন নিতে পারবে ইউএসএ? আপনার কোশ্চেনটা সেকেন্ড পার্ট হচ্ছে আপনার দুবাইতে যদি উনি ছয় মাসের বেশি থাকে দেন হি ইজ সে আমেরিকান আমেরিকার ফার্মানেন্ট রেসিডেন্সিটা অ্যাবয়েন্ডেন করতেছে, সেখানে একটা রোল। আবার যদি এক বছরের বেশি হয় দেন হি ব্রোক দি এলফিআর স্ট্যাটাস। এটাকে যিনি আমাদের সাথে আরেকজন লাইনে আছেন, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নিতে হবে, আমরা আগের প্রশ্নের উত্তরটি দিয়ে তারপরে আপনার কাছে আসছি। জি, অ্যান্ড দেন সে ইট ইজ এ ভেরি কমপ্লিকেটেড, উনি যাইতে পারবেন আসতে পারবেন, যদি উনি ছয় মাসের বেশি থাকে দেন ওয়ান প্রবলেম, যদি এক বছরের বেশি থাকে সিরিয়াস অ্যানাদার প্রবলেম। সো যারা গ্রিন কার্ডধারী দে হ্যাভ টু মেনটেন দি গ্রিন কার্ড স্ট্যাটাস, দে ক্যান নট জাস্ট গো ব্যাক টু দেয়ার কান্ট্রি অ্যান্ড কিপ কামিং কনস্ট্যান্টলি। দ্যাট ওয়ান পয়েন্ট ফোর অফ এন্ট্রিতে ইমিগ্রেশন অফিসার আপনাকে কোশ্চেন করতে পারে, হোয়াট ইজ ইউর ইন্টেনশন, ইউ ওয়ান্ট টু মেনটেন ইউর পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস অর ইউ ওয়ান্ট টু লিভ ইন বাংলাদেশ অর আদার পার্ট অফ দি ওয়ার্ল্ড। এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হচ্ছে আমাদের ডিপ্লোমেটরা, আমাদের হাই অফিসিয়ালরা যারা বাংলাদেশ সব পৃথিবীর বিভিন্ন রেশে অনেকে ডিগ্নিটরি বাংলাদেশে থাকে বেশিরভাগ, আবার গ্রিন কার্ডও রাখে। এই যে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে দে আর ইন অল অফ ট্রাভেল। সো আপনাকে গ্রিন কার্ডের রক্ষা করতে হলে এখানে থাকতে হবে বেশিরভাগ থাকতে হবে। আর 2007 সালে তিনি তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেটা আর কতদিন লাগবে? এটা আপনাকে আমি বলবো মেবি ইয়ার এন্ড হাফ আর ওয়েট করতে হবে যদি অপেক্ষা করতে হবে। আমরা ফোনের প্রশ্নটি নিব, তার আগে ফেসবুকে আমাদের অনেকেই প্রশ্ন করছেন, সেখান থেকে আমি একটি প্রশ্ন নিতে চাই। মাহফুজ রহমান শাহিন তিনি প্রশ্ন করেছেন, ওনার ওয়াইফ সিটিজেন, তিনি অ্যাপ্লাই করেছেন কন্ডিশনাল রিমুভাল 2016 সেটা পেন্ডিং আছে, এবং তারপরে তিনি অ্যাপ্লাই করেছেন ন্যাচারালাইজেশন লাস্ট মান্থ এবং তার ফিঙ্গারপ্রিন্টও হয়েছে। এখন ইফ ওনার ইন্টারভিউ ডেট কোনটা আসবে, মানে কোনো ইন্টারভিউ তিনি পাননি এখন পর্যন্ত? ওনাকে প্রথমে I-751 অর্থ হচ্ছে টু রিমুভ দি কন্ডিশন ফ্রম দি কন্ডিশনাল গ্রিন কার্ড। এই প্রসেসটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল আছে, লোকেরা মনে করে আমি তো গ্রিন কার্ড পাইছি আবার কাগজগুলো ফাটাই দিলে আবার গ্রিন কার্ড ফর্মাল হয়ে যাবে, দ্যাটস নট দি কেস। আমরা অনেক সময় কেস পাই বোনাফাইড কেস, রিয়েল কেস, ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড একটা থাকে, বাচ্চাও আছে, কিন্তু পেপার ওয়ার্ক ঠিক মতো সাবমিট না করার ফলে তাদের গ্রিন কার্ড ডিনাই হয় এবং কেসটা জাজের কাছে ফাটানো হয়। সো দে হ্যাভ টু রিভিউ দেয়ার 751 অ্যাপ্লিকেশন ভেরি কেয়ারফুলি, এখনও সময় আছে যদি ওটা ঠিকভাবে ফাইল করা হয়েছে কিনা, যদি ঠিকভাবে ফাইল না করা হয় তাহলে সিরিয়াস প্রবলেম, তাহলে কেস উইল গো ব্যাক টু ইমিগ্রেশন জাজ, ইট উইল কস্ট দেম লট অফ মানি। মানে আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিতে হবে আপা। জি করুন, আমি জামাইকা থেকে বলছি। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড ওর ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল 2008-এ, তো ও আমরা এখানে সিটিজেন সবাই, ও মানে ইন্ডিয়াতে থাকে আর আমার মাদার ইন ল এবং আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি, ও ইন্ডিয়াতে বর্ন, ও ইন্ডিয়াতে পড়াশোনা করেছে, সবকিছু করেছে, তো ও সবকিছু অ্যাপ্রুভাল সবকিছু ঠিক আছে, বাট এখন পর্যন্ত ডাকেনি। তো এখন আমরা বুঝতে পারতেছি না যে এটা এখন ইন্ডিয়া থেকে যেহেতু আসবে সেটা কি ঠিকভাবে প্রসেসিং হচ্ছে বা কবে আসতে পারবে, কতদিন সময় লাগবে সেটা জানতে চাচ্ছিলাম। কতদিন আগে আপনি অ্যাপ্লাই করেছিলেন? 2008-এ যদি হয়ে থাকে আরও 2.5 ইয়ার ওয়েট করতে হবে, এবং যদি সে ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকে, ইন্ডিয়ানের সিটিজেন হয়ে থাকে, তাহলে ইন্ডিয়া থেকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। যদি বাংলাদেশের সিটিজেন হয়ে থাকে, ইন্ডিয়াতে উনি টেম্পোরারি রেসিডেন্ট হিসাবে থাকে, তাহলে দুই দেশ থেকেই ওনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তবে আসতে পারবে যেখান থেকে ইচ্ছা উনি আসতে পারবে, যদি এটা ডিফেন্ড করে উনি কোন দেশের সিটিজেনশিপ এখন হোল্ড করতেছে হোল্ড করছে। আমরা ফোনের প্রশ্নটি নেওয়ার আগে একটি ফেসবুকের প্রশ্ন নিতে চাই, আর মুজুমদার ভাই একটু সংক্ষেপে উত্তর দিলে আমরা অনেকের প্রশ্নের উত্তর দিতে পারবো। কাজী ফিরোজ প্রশ্ন করেছেন, ইনি অগস্টে জুলাই জুনে এসেছেন 2017 আমেরিকাতে এবং এক মাসে এন্ট্রি দিয়েছিল, তারপর হচ্ছে তার ওয়াইফ প্রেগনেন্ট এবং এই মাসে ডেলিভারি হবে, তো ওহাইওতে তিনি একজন লয়ারের পরামর্শ নিয়েছেন ভিসা এক্সটেনশন করার জন্য এবং বলেছে যে তাদের স্ট্যাটাস ঠিক থাকবে, এখন এটা কতটা সত্যি? এটা ইট ইজ এ ভেরি সিরিয়াস প্রবলেম, এই যে উনি ভদ্রলোক এখানে আমার বাচ্চা প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা ডেলিভারি হবে, এক্সটেনশনের সময় যদি সেটা বলি থাকে যে আমি এখানে স্টে করবো আরও সময় কারণ আমার ওয়াইফ প্রেগনেন্ট, ইমিগ্রেশন উইল আস্ক দেম ডিড ইউ ফেয়ার দি
হসপিটাল বিল, আসলে তো হসপিটাল বিল দিবে না, সো দ্যাট উইল বি দ্য কন্ডিশন টু এক্সটেন্ড হিজ ভিসা। তুমি যদি হসপিটাল বিল ফে করিয়ে রিসিপ্ট নিয়ে আসো দেন তোমাকে এক্সটেনশন দেব, আদারওয়াইজ দেবো না। সো দিস ইজ ভেরি সিরিয়াস ম্যাটার। যদি লয়ার বলে থাকে এক্সটেন্ড হবে, বাট বিলিভ উই ডু ইট অন এ ডেলি বেসিস, যখনই আপনি বলবেন ওই কথা বলে থাকে, এমনি যদি স্বাভাবিক বলে থাকেন হ্যাঁ আই লাইক টু এনজয় দি বিউটি অফ দি কান্ট্রি, সিক্স মোর ইয়ার, ওয়ান সি দি প্লেসেস অফ ইন্টারেস্ট অ্যান্ড ভিজিট সাম অফ দি পিপল, মে বি দে উইল গো থ্রু। বাট যখনই বলবেন যে আমার অসুস্থতার জন্য, দে উইল আস্ক ফর দি মেডিকেল রেকর্ড। মেডিকেল রেকর্ড। আমরা আরেকজনের প্রশ্ন নিতে চাই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমার নাম মোহাম্মদ আলী, আমি ওজন পাহাড় থেকে বলছি। জি ভাইয়া করুন। আমার ওয়াইফ ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল, এম্বাসিতে ইন্টারভিউ হয়ে গেছে, একবার মেডিকেল এক্সপায়ার হয়ে গেছে, আবার মেডিকেল চাইছিল, এটাও দেওয়া হয়েছে, এখন ছয় মাস ধরে বেশি হয়ে গেল, এখন কোনো জবাব পাচ্ছি না আরকি। ছয় মাস হয়ে গেছে, করণীয় আছে কি? জি অসংখ্য ধন্যবাদ। এটা এটা বলা অত্যন্ত কঠিন এই জন্য, কারণ যখনই আপনার প্রসিডিউরালি কাগজপত্র ঠিকভাবে দেওয়া হয়, টাইমলি সাবমিট করা হয়, তখন বলা যায় কতদিন সময় লাগবে। যখনই অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে চলে যায়, একটা দিন হারিয়ে গেছে, লেট হয়েছে, এটা আপনার ফল্ট বা তাদেরই ফল্ট হোক, বা দ্যাট ডিলে হয়, আবার আপনারা অনেক অনেক উত্তেজিত হয়ে যান, আমার লোকের এটা করলো না এটা, কারণ আপনাকে মনে রাখতে হবে যে লোকটা বাংলাদেশ থেকে আসবে, সে এখন আমেরিকান সিটিজেনও না, গ্রিন কার্ডও না, তার কোনো এই যে ডিও প্রসেস অফ ল যেগুলো আমরা বলেছি, তার কোনো এই সমস্ত অধিকার নেই, এবং গভর্নমেন্ট কোনো সময় আপনাকে বলে নাই যে এতদিনের ভিতরে আমি আনবো, এবং আপনার এবং অলওয়েজ নোটিশে লেখা থাকে তুমি কোনো প্ল্যান করিও না, আমি যখন ডাকবো তখন প্ল্যান করো। আমরা ফোনের প্রশ্নটি নেওয়ার আগে সৈয়দ মুরাদ ফেসবুকের প্রশ্নটি নিতে চাই, উনি গ্রিন কার্ড হোল্ডার ধারী, তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন দুই মাস আগে, আর কতদিন অপেক্ষা করতে হবে? গ্রিন কার্ড ধারী, হ্যাঁ, রিসিভ নাম্বারও পেয়েছেন। উনি কার জন্য অ্যাপ্লাই করছেন? তার ওয়াইফের জন্য। উনি গ্রিন কার্ড ধারী, ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছেন। ওকে, এইটা ওয়েডিং টাইম ধরে নিতে হবে ফোর ইয়ার অ্যাটলিস্ট এখন। বাট এখানে একটা কথা আছে, সিটিজেনদের জন্য অ্যালোকেটেড যে ভিসাগুলো থাকে, অনেক সময় দেখা যায় এনাফ অ্যাপ্লিকেন্ট থাকে না, সেখান থেকে কিছু লেফট ওভার ভিসা তারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে দে গিভ ইট টু দি সেকেন্ড প্রেফারেন্স, এটা গ্রিন কার্ডদারি। এই জন্য অনেক সময় দেখা যায় গ্রিন কার্ডদারিদের ওয়াইফও এক বছরে বা দেড় বছরে এসে যায়, দ্যাট উইল বি দ্য এক্সেপশন, বাট রেগুলার রুল হবে ফোর ইয়ার। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? তারপর উনি 2014 এ সিটিজেন হয়, কিন্তু আমার ভাই 2015 এ উনি মেরিট হয়ে যায়, তারপর ওনার কেসটা চেঞ্জ করে F3 ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। তো এখন কতদিন সময় লাগতে পারে? আর বাট আমি কিস নাম্বার দিয়ে অনলাইনে চেক করছিলাম, এটা লেখা আছে এমবেসি, এটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা ধন্যবাদ। যেহেতু হ্যাঁ এটা লুক লাইক এভরিথিং ইজ ডান রাইট, কারণ উনি গ্রিন কার্ডদারি ছিল ফর সিটিজেন হয়েছে, এবং বেনিফিশিয়ারিও আনমেরিড ছিল ফর বিয়ে হয়েছে। তো সুতরাং যেহেতু এমবেসিতে গিয়েছে, এখন এই ধরনের ভিসার ওয়েডিং টাইম এখন 7 ইয়ার ফ্রম দি ডেট অফ অ্যাপ্লিকেশন, যদি এভরিথিং স্মুথলি হয় 7 ইয়ার 7 বছর। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাল গুলো চলতেছে, আপনি অলওয়েজ খবর রাখবেন, আপনাকে এনি টাইম ডাকবে, এন্ড অফ দিস ইয়ার অথবা বিগিনিং অফ নেক্সট ইয়ার। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আমরা জি শুনতে পাচ্ছি, বলুন আপনার প্রশ্ন। আমি টেক্সাস থেকে সিমু বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার হাজবেন্ড গ্রিন কার্ড হোল্ডার এখানে, তো আমার ফাদার ভিজিটিং ভিসার প্রায় ইউএসএতে আসা যাওয়া করে, তো আমি তার জন্য এখন কি অ্যাপ্লাই করতে পারবো, নাকি আমার সিটিজেন হওয়া পর্যন্ত আমাকে তার জন্য ওয়েট করতে হবে? আপনি সিটিজেন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, গ্রিন কার্ডদারি তার শুধুমাত্র আনমেরিড চিলড্রেন এবং হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে, নট দি প্যারেন্টস। অ্যাজ সুন অ্যাজ যখনই আপনি সিটিজেন হবেন, আপনার ফাদার এখানে যদি প্যারেন্টসরা যদি এখানে ভিজিট ভিসা আসে, এখান থেকে গ্রিন কার্ড নিতে পারবে, দেশ থেকে অ্যাপ্লাইও করতে হবে না। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আমরা সেই প্রশ্নটি নেওয়ার আগে ফেসবুকের একটি প্রশ্ন খুব ছোট্ট করে যদি উত্তর দেন, জাহাঙ্গীর আলম, তিনি বলেছেন তিনি ইউএস সিটিজেন, তার ভাই বোনের জন্য পরিবারের জন্য অ্যাপ্লাই করেছেন 2010 সালে, আর কত বছর লাগবে?
এখন তো ওয়েডিং টাইম হলো 12 ইয়ার্স, সো 2022। একজন আছেন, কে আছেন আমাদের সাথে? কে আছেন? আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যালো, সমস্যা হচ্ছে যান্ত্রিক গোলযোগের জন্য, আপনি আবারও চেষ্টা করুন। আমরা পরে প্রশ্নটিতে যেতে চাই, তার আগে আমি মামুন ভাই আপনার কাছে আবারও আসতে চাই। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে অর্থনীতি, সেই সাথে এডুকেশন বিপরীত মেরুতে, এবং বলছিলেন যে অর্থনীতি অনেক কারণে রিপাবলিকানদের আমলে, কিন্তু শিক্ষাক্ষেত্রে অনেক কাটছাট হয়। তো আপনার কি মনে হয় অনেক বেশি পাবলিক স্কুল কিংবা যেটি বেটসি দিবস কিংবা ট্রাম্প বলেছিলেন সেই প্রভাবটি পড়বে? এডুকেশন আসলে আমরা ভয় পাওয়ার, স্পেশালি যারা বিগ স্টেটগুলোতে থাকে যেমন নিউ ইয়র্ক, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, যাদের হাই ইনকাম আছে, সেসব স্কুল, এটা হচ্ছে তিনটা ভাগে আমাদের যে পাবলিক স্কুলগুলো, এর ফান্ডিংটা খুব কম আসে ফেডারেল গভর্নমেন্ট থেকে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এটা হায়ার এডুকেশন এফেক্ট করে সবচেয়ে বেশি। যেমন হায়ার এডুকেশনের যে স্টেট, যে পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে, তাদের যে গ্রান্টগুলো আসে ফেডারেল গভর্নমেন্ট থেকে আসে, যেসব লোন করা হয়, লোনের যে কন্ট্রিবিউশনটা দিতে হয় সেটা ফেডারেল গভর্নমেন্ট পে করে। সো এই ক্ষেত্রে অনেক প্রভাব পড়বে ডেফিনেটলি, রাইট। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে? আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কে আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বলছিলাম জর্জিয়া থেকে। জর্জিয়া থেকে প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার প্রশ্নটি বলুন। আমি আমার মার জন্য অ্যাপ্লাই করছি। যখন মার জন্য আমি অ্যাপ্লাই করি তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল 21 বছরের নিচে। এখন ওই প্রসেসিং হইতে একটু দেরি হইতেছে, তো এখন আমার ছোট ভাইয়ের বয়স 21 বছরের উপরে চলে গেছে। এখন কি আমার ছোট ভাই কি মার সাথে আসতে পারবে নাকি আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে? ইতিপূর্বে আরেকজন এরকম একটা কোশ্চেন করেছিল, আপনার ভাইয়ের বয়স 1 বছর যদি হয় বা তার থেকে কম হয় সে আসতে পারবে না, কারণ মা বাপের সাথে ভাই বোন ডিরেভেটিভ স্ট্যাটাসে হয় না, ওরা আসতে পারে না। শুধুমাত্র আপনি যদি আপনার ভাইয়ের জন্য করতেন, ভাইয়ের সাথে ভাইয়ের ছেলেমেয়েরা আসতে পারতো, মা বাপের সাথে আপনার ভাই বোনেরা আসতে পারবে না। এটা 21 বছর হোক আর 1 বছর হোক, ডাজন্ট ম্যাটার। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? লাইনটি কেটে গেছে, এবং সেই সাথে আমরা অনুষ্ঠানটিও শেষ করতে হচ্ছে। অনেকে আমাদের প্রশ্ন করেছেন ফেসবুকে, সেই সাথে ফোনে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে অবশ্যই ধন্যবাদ দিতে হয় মোহাম্মদ ইন মজুমদার আপনাকে এবং শেকাল মামুন, আপনারা সময় করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। এবং দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং আগামীকাল ঠিক একই সময় আমরা এই অনুষ্ঠানটি নিয়ে হাজির হব। সবাই অনেক ভালো থাকবেন।